আজ আমাদের আলোচনার বিষয় হলো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আমরা সকলেই ছোটবেলা থেকে পড়ে আসছি এবং আজ আমি কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। এই কলিঙ্গ যুদ্ধ টপিকটা আলোচনা করার পেছনে একটা খুবই বড় গুরুত্ব রয়েছে, কারণ এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের ইতিহাস পরিবর্তন হয়েছিল। আর তাছাড়াও এটা একটা এমনই ভয়াবহ যুদ্ধ ছিল যে এরাম যুদ্ধ ইতিহাসে খুবই কম দেখা গেছে। এর আগের আরও একটা ভয়াবহ যুদ্ধ হলো ব্যাটেল অফ হাইডেসপাস। এই ব্যাটেল অফ হাইডেসপাস হয়েছিল 326 বিসিতে। বিসি কথার অর্থ হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে। এবং এই যুদ্ধ হয়েছিল রাজা পোরাস এবং আলেকজান্ডারের মধ্যে। পোরাসকে বাংলায় রাজা পুরু বলা হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে রাজা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে আরও এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ হাইডেসপাস। এর সময়কাল হলো 326 বিসি। তো আমরা ব্যাটেল অফ হাইডেসপাসের কথা কেন বললাম, এটারও লিঙ্ক আমরা পাবো যে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে লিঙ্ক রয়েছে, তো সেই জন্যই আমরা এই ব্যাটেলের কথা বললাম। এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি কলিঙ্গ যুদ্ধের সঙ্গে যেই সকল ঘটনাগুলো লিঙ্ক রয়েছে সেই সকল ঘটনাগুলো আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। আর হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই এক্সামের জন্য তো আমরা এই টপিকগুলো করছি, যে বিভিন্ন যেই সকল জায়গাগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে সেইগুলো তো অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে। তো তাহলে আমরা কি দেখছি, ইতিহাসে যেই সকল ভয়াবহ যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে একটি যুদ্ধ হলো কলিঙ্গ যুদ্ধ, এবং তার আগে 326 বিসিতে আরও এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে ব্যাটেল অফ হাইডেসপাস। এর আগেই আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা করেছি, চন্দ্রগুপ্ত মৌর্যের বায়োগ্রাফি দেখেছি, তার সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কীরূপ ছিল সেটাও দেখেছি, এবং সম্রাট অশোকের ধর্মনীতি দেখেছি, অশোকের বায়োগ্রাফি দেখেছি, এবং আজ এই কলিঙ্গ যুদ্ধের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, অশোকের। অশোকই তো এই কলিঙ্গ যুদ্ধতে ছিল, তো এই কলিঙ্গ যুদ্ধ নিয়ে আলোচনা করব। এই কলিঙ্গ যুদ্ধকে আলাদাভাবে দেখার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। যেমন একটিকে এইভাবে বলা যায় যে ইতিহাসের দিক পরিবর্তন করে দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ, এবং এই যুদ্ধের মতন ভয়াবহতা খুব কমই দেখা গেছে ইতিহাসে। এই যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল, এই যুদ্ধে এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে মানুষের রক্তে মাটি ভিজে সেই মাটি কাদায় পরিণত হয়েছিল। এবং তোমরা সকলেই জানো যে এই যুদ্ধের পরেই অশোক চিরতরে তার যুদ্ধনীতি ত্যাগ করে তিনি ধর্মের পথে নিজেকে নিয়োজিত করে দিচ্ছেন, অর্থাৎ চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হচ্ছে এই কলিঙ্গ যুদ্ধের পরেই। এই জন্য এই কলিঙ্গ যুদ্ধ এত গুরুত্বপূর্ণ, ইতিহাসে এই কলিঙ্গ যুদ্ধকে এত গুরুত্ব দেয়া হয়। এরপর আমরা ধীরে ধীরে এই কলিঙ্গ যুদ্ধের সকল দিকগুলো তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখো তোমাদের সামনে বিভিন্ন ম্যাপ চলে এসছে। এই ম্যাপ এই জন্যই তোমাদের সামনে দেয়া হলো যাতে তোমরা বুঝতে পারো যে সম্রাট অশোক আসা পর্যন্ত, মৌর্য সাম্রাজ্যের সূচনা থেকে সম্রাট অশোকের আসা পর্যন্ত যে এই সাম্রাজ্যের বিস্তার কতটা হয়েছে। এই ম্যাপটা দেখে তোমরা খুব সহজেই তার অনুমান করতে পারছ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং সম্রাট অশোক এরা কতটা নিজেদের সাম্রাজ্যকে বিস্তার করছে। দেখো তোমরা ওপরের আফগানিস্তান থেকে শুরু করে বাংলা পর্যন্ত প্রায় সব কিছুই নিজের দখলে চলে এসেছিল। এবার ইতিহাসের আরও একটা দিক তোমাদের সামনে তুলে ধরব, এবং এটাও এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড হিসেবে মনে রাখা একটু দরকার, এবং এই যুদ্ধ বুঝতে গেলে এই জায়গাটাও একটু বুঝতে হবে যে প্রথমে এই মৌর্য সাম্রাজ্যের আগে কারা ছিল এখানে, নন্দবংশ। এবং আমরা যখন বৈদিক যুগ পড়েছিলাম তোমাদের হয়তো মনে আছে, তখন আমরা দেখেছিলাম কি পরবর্তী বৈদিক যুগের পরে বিভিন্ন জায়গা বিভিন্ন মহাজনপদ তৈরি হচ্ছে। মহাজনপদ কতগুলো ছিল, ১৬টা মহাজনপদ ছিল, এবং এই মহাজনপদের মধ্যে সমস্যা ছিল একটা, সেটা কি, এরা নিজেদের মধ্যেই নিজেরা সবসময় ঝামেলা করতে থাকতো, এবং যদি নিজেরা নিজেদের মধ্যেই ঝামেলা করতে থাকে তাহলে তো দুর্বল হবেই, এরা একত্রিত হয়ে বহিঃশত্রুকে আটকাতে পারতো না। এটাই কারণ ছিল যার জন্য আলেকজান্ডার একজন বহিঃশত্রু হয়ে ভারতের বিভিন্ন জায়গাকে আক্রমণ করে নিজের দখলে নিয়ে এসেছিল। এরা সবাই যদি ইউনাইট থাকতো তাহলে কি এত সহজে এই সকল জায়গাগুলোকে জয় করে নিতে পারতো আলেকজান্ডার? পারতো না। তবে রাজা পুরু
খুবই শক্তিশালী রাজা ছিল এবং তিনি যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছেন আলেকজান্ডারের বিরুদ্ধে। এবং রাজা পুরুষ সঙ্গে আলেকজান্ডারের যে যুদ্ধ হয়, এই যুদ্ধই ছিল ব্যাটেল অফ হাইডেসপাস। এই যুদ্ধ বিভৎসভাবে হয়েছিল এবং এটা হয়েছিল 326 BCE। যাই হোক, এটা একটা আলাদা ইতিহাস, এটা নিয়ে বলতে গেলে আমাদের আজকের টপিকটা বলা হবে না, তাই এটা এখানে স্টপ করি, এরপর এগিয়ে যাই। এই বহিঃশত্রুর আক্রমণ, এই আলেকজান্ডারের আক্রমণ এবং ভারতীয় শক্তিদের পরাজয় থেকে চাণক্যকে তোমরা সকলেই জানো, চাণক্য আশঙ্কিত হয়েছিল যে এইভাবে বহিঃশত্রুরা ভারতকে দখল করে নিতে পারে। এবং তিনি এই সমস্যার সমাধানের উপায় হিসেবে এটা ভেবেছিলেন যে সকল ভারতকে এক ছাতার তলায় আসতে হবে, তবে এই সকল বহিঃশত্রুর থেকে রক্ষা পাওয়া যাবে এবং এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা যাবে এবং এইভাবেই ভারতবর্ষকে বাঁচানো সম্ভব। তিনি এটা বুঝেছিলেন যে রাজা পোরাস যেই ভুল করেছে, আর কোনো ভারতীয় রাজা এই ভুল যাতে না করে, এবং তিনি নন্দের কোটে গেছিলেন। কিন্তু নন্দ চাণক্যকে অপমান করে এবং তার কোট থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আর তারপরেই সেখানেই চাণক্য এই প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না তিনি নন্দকে তার সাম্রাজ্য থেকে উৎখাত করে দিচ্ছে, তার সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে, ততদিন তিনি শিখা বাঁধবেন না। আর তারপরেই তার দেখা হয় তার শ্রেষ্ঠ ছাত্র চন্দ্রগুপ্তের সঙ্গে এবং তিনি চন্দ্রগুপ্তকে ট্রেনিং দেন। আর তারপরে পরবর্তী সময়ে আমরা জানি গুরু চাণক্যের আশীর্বাদে, তার কৌশলে চন্দ্রগুপ্ত নেতৃত্বে গোটা ভারতবর্ষ এক ছাতার তলায় আসে এবং এক সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আর তার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে এক ছোট্ট মগজ সাম্রাজ্য কত বড় বিশাল মগজ সাম্রাজ্যে পরিণত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়াকে নিজের দখলে নিয়ে চলে আসে, তারপরে বিন্দুসার আরও এক ধাপ এই সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যায় এবং ফাইনালি অশোকের সময় এই পুরো স্থান সম্রাট অশোকের অধীনে চলে আসে। এখানে একটা জিনিস তোমরা দেখো যে বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত মৌর্য সকল স্থান, এত চারিদিকের জায়গা দখল করে নিতে পারলো, নিজের অধীনে এক ছাতার তলায় নিয়ে আসতে পারলো, একটা স্থানকে কিন্তু দখল করতে পারেনি। আর সেই স্থানটা কোথায়? সেই স্থানটা হলো বর্তমান উড়িষ্যা, এখানেই অবস্থিত ছিল কর্ণাটক। এই কর্ণাটককে এই দুই শাসকের মধ্যে কেউই জয় করতে পারেনি। আর এই স্থানটাকে দখলের জন্যই হয়েছিল এক বৃহত্তর যুদ্ধ যার নাম কলিঙ্গ যুদ্ধ। চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার দুজনেই চেষ্টা করেছিলেন যে কোনোভাবে এই স্থানটাকে যা হোক করে নিজের অধীনে আনা যাক, কিন্তু দুজনেই অসফল থাকে এই উড়িষ্যার কলিঙ্গ রাজ্যকে নিজের অধীনে আনতে। তবে এখানে এতক্ষণ পড়ানোর পরে একটা প্রশ্ন আছে আমার তোমাদের কাছে, উড়িষ্যায় একটা খুবই প্রাচীন মন্দির রয়েছে, সেই মন্দিরের নাম কি? এইটা আজকের ক্লাসে আমার প্রশ্ন তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে এই উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার চলো আমি তোমাদেরকে কলিঙ্গ রাজ্য সম্পর্কে কিছু বলি। এই কলিঙ্গ রাজ্যটা এমনই একটা রাজ্য ছিল যেটা বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তা হোক ব্যবসায়িক দিকে কিংবা রাজনৈতিক দিকে। এই কলিঙ্গের নিজস্ব নেভি ছিল এবং অশোকেরও নিজস্ব নেভি ছিল এবং এই কলিঙ্গ একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পোর্ট ছিল অথবা বন্দর ছিল, যা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য সম্রাট অশোকও চেয়েছিল এই স্থানকে নিজের অধীনে আনতে। এছাড়াও কলিঙ্গ এলাকাটা ছিল খুবই পসপরাস এবং ইকোনমিক্যালি পলিটিক্যালি এই স্থানটা ছিল খুবই ডেভেলপ। আর সবথেকে বড় কথা যেটা, যে তখনকার দিনে এটা আজকের কথা আমি তোমাদেরকে বলছি না, আজ থেকে 100 বছর আগেকার কথাও বলছি না, এই কথা 261 BC অর্থাৎ খ্রিস্টপূর্ব 261-এর তখনকার সময় এইখানে গণতন্ত্র ছিল। এছাড়াও এদের নিজেদের একটা ইউনিফর্ম সিভিল কোড ছিল এবং এদের এক শক্তিশালী নেভি ছিল, এই কলিঙ্গর এক শক্তিশালী নেভি ছিল। আর এগুলি বাদেও
কলিঙ্গের এক শক্তিশালী আর্মি ছিল। আর এই জন্য নিঃসন্দেহেই বলা যায় এই কলিঙ্গকে হারানো কিন্তু খুব সহজ ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রচুর বড় আর্মি ছিল, ভয়ঙ্কর যুদ্ধ হাতি বাহিনী ছিল, কিন্তু তবুও তিনি কলিঙ্গকে জিততে পারেননি। তারপর বিন্দুসারও একই চেষ্টা করেছিলেন, কিন্তু বিন্দুসারও জিততে পারেনি। আর তারপরে শেষে অশোক দায়িত্ব নেয় এবং তিনি কলিঙ্গ জয়ের পথে এগোতে থাকেন। এই সম্পূর্ণ আলোচনাটার মধ্যে আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, হয়তো এটা আমার আগে বলা দরকার ছিল, তো তবে এখনই বলে দিই, তোমরা একটুখানি শুনে নাও। সেটা হচ্ছে বিভিন্ন টেক্সটে, যেমন হচ্ছে মহাবংশ, দীপবংশ, এগুলো হচ্ছে মেনলি বৌদ্ধিক টেক্সট। এখানে বলা হয় যে অশোক এর আগে, এই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার আগে খুবই ব্রুটাল ছিলেন, আর তারপরে তিনি হঠাৎই পুরো হচ্ছে চেঞ্জ হয়ে যান। তবে এক্ষেত্রে অনেক ঐতিহাসিকের, অনেক মানুষের বিভিন্ন মতভেদ রয়েছে। অনেকেই বলেন যে হঠাৎ করে রাতারাতি কোনো এক মানুষের মধ্যে এরকম পরিবর্তন আসা সম্ভব নয়। তো যাই হোক, এটা নিয়ে একটা ডিবেটেবল বিষয়, এটা নিয়ে চর্চা হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে। তো তোমাদেরকে এইটুকুনি শর্টে জাস্ট বলে দিলাম, তো এটা একটা ইস্যু, এটা একটা ব্যাপার, বিভিন্ন মানুষ বিভিন্ন মত দিয়ে থাকে। তবে আরও একটা বিষয়, এটাও ডিবেটেবল, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কারণ হিসেবে যেটাকে ধরা হয় যে বিন্দুসার অশোককে কিন্তু পছন্দ করতেন না তার গায়ের রঙের জন্য। বিন্দুসার চেয়েছিলেন তার বড় ছেলে সুসীম রাজা হোক, কিন্তু রাধাগুপ্তের সাহায্যের মাধ্যমে অশোক সিংহাসন দখল করে এবং তিনি প্রমাণ করতে চাইছিলেন তিনি যোগ্য শাসক। আর সেই জন্য তার কাছে একটা অপশান ছিল, সেটা কি যে কলিঙ্গকে যে কোনোদিনও কেউ জয় করতে পারেননি সেই জায়গাকে জয় করে তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন। আর হয়তো এই জন্যই তিনি এই কলিঙ্গ যুদ্ধের জন্য এতটা আগ্রহী হয়েছিলেন, এতটা উন্মাদনা দেখিয়েছিলেন। তো এটাও হচ্ছে একটা ডিবেটেবল বিষয়। তো আরও একটা বিষয় মেন আসা যাক হচ্ছে টপিকে, এই কলিঙ্গ যুদ্ধের আগে বিভিন্ন শাসকই চায় যদি যুদ্ধ না করে কোনোভাবে অন্য কোনো উপায়ে যুদ্ধ মিটিয়ে সব কিছু কথাবার্তার মধ্যে সমাধান করে নেওয়া যাক। অশোক এরকমই কিছু একটা চেয়েছিলেন, আর সেই জন্য অশোক কলিঙ্গের কাছে এক প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন, আপনি আমাদের কাছে আত্মসমর্পণ করে দিন, আমরাও আপনার বিরুদ্ধে অস্ত্র তুলব না, আপনি আমাদের বশ্যতা স্বীকার করে নিন, অন্যান্য রাজ্যগুলি যেভাবে রয়েছে আপনিও আমাদের বশ্যতা স্বীকার করে নিন, আপনিও এইভাবেই থাকবেন। কিন্তু কলিঙ্গরাজ এই কথা মেনে নিতে পারেনি। তিনি বলেছিলেন তিনি যতদিন আছেন এই কলিঙ্গ স্বাধীন থাকবে এবং তিনি তার কলিঙ্গ রাজ্য কোনোভাবেই কারু বশ্যতা স্বীকার করবে না, তাতে তার রাজ্যকে যুদ্ধই করতে হোক কিংবা এই যুদ্ধে যাই কিছু পরিণাম হোক তারা বশ্যতা স্বীকার করবে না। আর এর পরেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। অশোক এক বড় বিশাল ভয়ঙ্কর সৈন্যবাহিনী নিয়ে হাজির হয়। অশোকের সাথে ছিল এক বিশাল হাতি বাহিনী, তারা অ্যাটাক করে দেয় কলিঙ্গর ওপর এবং শুরু হয় এক ব্রুটাল যুদ্ধ। তবে কলিঙ্গকে হারানো কিন্তু সহজ ছিল না, এর আগে চন্দ্রগুপ্ত বিন্দুসার পর্যন্ত এই কলিঙ্গকে হারাতে অসফল ছিলেন। কলিঙ্গ খুব ভয়ঙ্করভাবে এই যুদ্ধ করেছিল, দুই পক্ষই কোনোভাবে কোনো অংশে হার স্বীকার করতে রাজি ছিল না, দুজনেই ভয়ঙ্করভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। অশোকের সেনাপতি প্রায় প্রতিদিন বিভিন্ন নিহত, আহত, মৃত্যুর খবর অশোককে শোনাতে থাকছেন এবং সম্রাট অশোক এই সকল কথাগুলো শুনে ধীরে ধীরে তার মনে কোথাও একটা দুঃখের, কষ্টের সহানুভূতির সৃষ্টি হচ্ছিল। আর এইভাবেই যতদিন এগোচ্ছিল, রক্ত, যুদ্ধের ভয়াবহতা, প্রাণ হত্যা এবং মানুষের কান্না দেখে অশোকের মন দুর্বল হয়ে যাচ্ছিল এবং তার মনে দয়া বাসা বাঁধতে শুরু করে দিয়েছিল। যুদ্ধের দৃশ্য দিন দিন ভয়াবহ হয়ে উঠছিল, মানুষের রক্ত মাংস মাটিতে পড়ে এক প্রকার সেখানে কাদা হয়ে উঠেছিল। আর হয়তো এটি প্রথম কারণ ছিল অশোকের হৃদয় পরিবর্তন হওয়ার। তবে অশোককে অনেক ক্ষেত্রেই ব্রুটাল, দয়াহীন দেখানো হয়, তবে অশোকের মধ্যে যে এই পরিবর্তন এসেছিল, কিন্তু এই পরিবর্তন রাতারাতি হঠাৎ এসে গেছিলো এই কথাটা স্বীকার করতে কেমন একটা দ্বিধাবোধ হয়।
এই পরিবর্তন কোনো মানুষের মধ্যে একদিনে আসা সম্ভব নয়। ধীরে ধীরে অশোকের মনে এই পরিবর্তন এসেছিল। অশোক যখন বিভিন্ন মানুষের মৃত্যুর খবরগুলো পাচ্ছিল, অশোক খুবই দুঃখ পেতে থাকছিল। সেখান থেকে যে নদী বয়ে যাচ্ছিল, সেই নদী এই যুদ্ধের কারণে তার জলের রং লাল হয়ে গেছিল। লক্ষ লক্ষ সৈনিক এই যুদ্ধে মারা গেছিল। কোথায় 2 লক্ষ মানুষ হারিয়ে গেছিল খুঁজেই পাওয়া যায়নি। 261 BC-তে এই ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধ সকলেই জানো, কলিঙ্গ হেরে যায় এবং অশোক মৌর্য সাম্রাজ্য জিতে যায়। কিন্তু এই যুদ্ধে জিতে যাওয়ার পরও এই যুদ্ধের ক্ষয়ক্ষতি, ভয়াবহতা, চারিদিকের মৃত দেহ, তাদের পরিবারের কান্না, যেই দিকে চোখ যায় রক্ত আর রক্ত, এই সকল কিছু অশোককে ততক্ষণে পরিবর্তন করে দিয়েছিল। ততক্ষণে এই চণ্ডাশোক পরিবর্তন হয়ে গেছিল মানবিক অশোকে। এই যুদ্ধের পর অশোক ঠিক করে নেয়, এরপর আর সে যুদ্ধ করবে না। এরপর তার যা পরিস্থিতি হবে, সেই সকল কিছুই হবে ধর্মের আধারে, এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতি নিজেকে সমর্পণ করে দেন। তারপর অশোকের বিভিন্ন শিলালেখগুলি, শিলালিপিগুলি থেকে আমরা তার ধর্ম সম্পর্কে, তার জনগণের প্রতি দৃষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আর এইগুলি ভারতের ইতিহাসে সবথেকে বড় ডকুমেন্ট। তো অশোকের বিভিন্ন শিলালেখ, তার রক এডিক্ট, তার পিলার এডিক্ট, এই সব কিছু নিয়ে যদি তোমরা জানতে চাও, তাহলে এইটা নিয়ে স্পেশাল একটা ক্লাস করিয়ে দেব। যদি তোমাদের জানার আগ্রহ থাকে যে টোটাল কতগুলো রক এডিক্ট ছিল, পিলার এডিক্ট ছিল, কোন শিলাতে, কোন রক এডিক্টে, কোন পিলার এডিক্টে কী কী লেখা ছিল এবং সেইগুলো কোথায় কোথায় ছিল, এটা একটা টোটাল বিস্তর আলোচনা। যদি তোমাদের এই আলোচনা জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই এটা নিয়ে স্পেশাল একটা ক্লাস করিয়ে দেবো। তবে যেহেতু এখানে কলিঙ্গ যুদ্ধের কথা বলছিলাম, তো তোমাদেরকে এটা বলে রাখি যে 13 রক এডিটে আমরা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা সেখান থেকে জানতে পারি, এবং এখানে এই যুদ্ধের ফলে অশোক কতটা শোকাহত হয়েছিলেন সেই কথাও এই রক এডিটে লেখা রয়েছে। এই যুদ্ধের পর অশোক সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্মের প্রতি নিজেকে সমর্পণ করে দেয় এবং তিনি বিভিন্নভাবে বিভিন্ন দান দিতে শুরু করেছিলেন। তবে এই দানের জন্য তৎকালীন সময়ে বিভিন্ন পুরোহিতরা, ব্রাহ্মণরা অশোকের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। তবে এর ফলে যে বিদ্রোহ হয়ে গেছিল খুব বড় সড়ো সেরম ব্যাপারটা নয়। অশোকের শাসন ব্যবস্থাও ছিল খুবই শক্তিশালী, যার জন্য সেরকম দৃষ্টান্ত আমরা পাই না। অশোক বিভিন্ন ধর্ম মহামাত্রকে নিয়োগ করেছিলেন এবং তারা এই ধর্মের কথা বিভিন্ন জায়গাকে সকল মানুষদেরকে বলতেন। অশোক তার ছেলে মেয়েকেও এই ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গা পাঠিয়েছিলেন। আর নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সম্রাট অশোকের জন্য এই ধর্মাশোকের জন্যই বৌদ্ধ ধর্ম ভারতে তথা ভারতের বাইরে বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছিল। আরও একটা কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না, এই যে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছিল, এর পেছনের কারণটাই হলো কলিঙ্গ যুদ্ধ। এবং এই কারণেই হয়তো কলিঙ্গ যুদ্ধ ভারতের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ইতিহাস আমি খুব ছোটোভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের এই আলোচনা কেমন লেগেছে, তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তোমরা একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেল স্টাডি টাইমকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও যাওয়ার আগে আরও একটা কথা বলে দিই, কেবল ইতিহাস নয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেল স্টাডি টাইমে বিভিন্ন টপিক আলোচনা করা হয়ে থাকে। তোমাদের যদি কোনো টপিক প্রয়োজন হয়, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, আমরা অবশ্যই তোমার সেই পছন্দের টপিক খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরব। তবে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।